তো ভিড়টা তো দেখলেন। তো এখানকার স্পেশালিটি হচ্ছে মাটন কোরমা আর চিকেন কোরমা। সো ওয়েলকাম টু দি চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সাউথ ক্যালকাটার একটা বিখ্যাত দোকানে, রাধুবাবুর দোকানে। 90 ইয়ার্স পুরনো এই দোকান। এখানে অনেক কিছু পাওয়া যায় শুনেছি, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, মাটন কাটলেট, অনেক কিছু। জাস্ট বেরোচ্ছিলাম আর এই সময় অজয়বাবুর একটা ফোন চলে আসে। উনি সুইডেনে থাকে, ইউকেতে, আর উনি আমাদের ব্লগসের ফ্যামিলি মেম্বার। তো উনি জানালেন যে ওনার খুব ভালো লাগে আমাদের ব্লগস, আর আমরা যে যে দোকানগুলো দেখাচ্ছি ওনার খুব পছন্দ। তো আপনারাও যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, ডেসক্রিপশনে আমার ডিটেলস দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা চাই আপনাদের জন্য ভালো ভালো আরও ব্লগস আনতে, যেখানে ট্রাভেল, ফুড, স্টে সব কিছু থাকবে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন তো? আমি আমার চ্যানেলটাকে আমার অল্টারনেটিভ ক্যারিয়ার হিসেবে আমি দেখছি, কিন্তু এখানে যেহেতু চ্যানেলটা এত ছোট, এখানে ইনকাম জেনারেশনসটা এখন খুব কম। তো ইনকাম জেনারেশনস যেহেতু কম, সেরকম ইনভেস্টমেন্টও আমি করতে পারছি না, আর ইনভেস্টমেন্ট না করলে কন্টেন্ট সেরকম ক্রিয়েট হচ্ছে না। যেরকম আমি চিন্তা করছি সেই রকম কন্টেন্ট কিন্তু এখনও পর্যন্ত দিতে পারছি না। তো এই প্রবলেমটা আমি জানি না কীভাবে আমি ফিক্স করব, তবে যদি ফিক্স হয়ে যায় অবভিয়াসলি খুব ভালো কন্টেন্ট আপনাদের জন্য আসবে। এটাও জানি যে চ্যানেলটা যখন বড় হবে তখন চ্যানেল ইটসেলফ ইনকাম জেনারেট করতে পারবে, কিন্তু চ্যানেলটা বড় কী করে হবে? কন্টেন্ট দিলে চ্যানেলটা বড় হবে, কিন্তু কন্টেন্টটা দেবো কী করে? উইথাউট ইনভেস্টমেন্ট কন্টেন্টও দিতে সেরমভাবে পাচ্ছি না। তো এই সব প্রবলেম আমার মাথা সবসময় চলতে থাকে। আজকে কথাটা মনে হলো, আপনাদের সঙ্গে শেয়ার করি, শেয়ার করলাম। তো চলুন আর লেট করবো না, বেরোনো যাক। তো লোকেশনটা আপনাদের একবার বুঝিয়ে দিই, আমরা ঠিক লেক মলের সামনে দাঁড়িয়ে রয়েছি। লেক মলটা একবার দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন লেক মল। আর লেক মলের পাশের যে গলিটা, এই গলিটা এগোলেই ডান দিকে রাধুবাবুর দোকান পেয়ে যাবে। এই হচ্ছে দোকান। আগে এখানে বসে খাওয়ার জায়গাটা ছিল, কিন্তু এখন আর বসে খাওয়ার জায়গা নেই। আপনাকে কাউন্টারে অর্ডারটা প্লেস করতে হবে। খুব বিজি লোকজন এখানে, দেখুন সবসময় দাঁড়িয়ে রয়েছে অল টাইম। আর যেটা আপনার লাগবে আপনি অর্ডার করে দিন, সঙ্গে সঙ্গে ওরা কিছুক্ষণের ভেতরে আপনাকে সার্ভ করবে, পাশে দাঁড়িয়ে খেতে হবে। তো আমরা অর্ডারটা করে দিয়েছি, লেটস সি কতক্ষণে আসে। তো ভিডিওটা স্টার্ট করার আগে সব সময় যেটা আমরা বলি, এমকে কি 2000 লাইকস এর জন্য, এমকে 2000 লাইকস এর জন্য চলে আসছে রাধু বাবুর দোকানে 2000 লাইক। সব সময় আমরা আপনাদের লাইকস এর জন্য অপেক্ষা করে থাকি, আর যারা যারা লাইকসটা দিয়ে আমাদেরকে ভরিয়ে দিচ্ছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর এই ভিডিওতে 2000 লাইকের জন্য কিন্তু আমরা ওয়েট করে থাকব। তো ভিড়টা তো দেখলেন, ওই ভিড়ের ভেতর থেকে গিয়ে আমি বললাম আমাকে একটা একটা করে দিন, আমি দুটো তিনটে জিনিস অর্ডার দিয়েছি, যেরম যেরম আসছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানকার স্পেশালিটি হচ্ছে মাটন কোরমা আর চিকেন কোরমা। আমি তো আজকে কোরমাটা নিয়ে নিচ্ছি। এটা এই কোরমাটা হচ্ছে 80 রুপিস, একটুখানি ঝোল, এটা লেগ পিস, কিংবা আপনি যদি অন্য কোনো পিস চান সেটাও পেতে পারেন। আর এই ব্রেডটা কিন্তু আবার সেপারেট, ব্রেডের জন্য কিন্তু 8 টাকা করে নিচ্ছে, শাঁকা ব্রেড দিয়েছে আর একটু সালাড। তো এই কোরমাটার কিন্তু প্রচুর নাম শুনেছি, আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তার সাথে এরকম গ্রেভি, থিক গ্রেভি, দেখুন গ্রেভিটা দেখে তো লোভ লাগছে, ওয়াও। এবার খাই, অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডাই হয়ে এসছে প্রায়। প্রথমে আমি জাস্ট গ্রেভিটা দিয়ে পাউডিটা খাচ্ছি। গ্রেভিটা বোঝা যাচ্ছে পেঁয়াজের গ্রেভি করলে যেরকম হয় সেরকম থিক গ্রেভি। আর এই সব জিনিসগুলো পাউরুটি দিয়ে খেতে দারুণ দারুণ। আপনি এরকম একটা স্ন্যাক্স নিয়ে যদি নেন, আচ্ছা চিকেনটা একবার দেখাই, চিকেনটার সাইজটা একবার দেখুন, শুধু শুধু সাইজটা দেখুন, মানে একদম সলিড চিকেন। 80 রুপিস নিয়েছে, কিন্তু পিসটাও বেশ ভালো পিস দিয়েছে। তো একটু চিকেন, একটু পাউরুটি আর একটু গ্রেভি। অসাধারণ টেস্ট। আমি স্ন্যাক্স বলে বলছি, কিন্তু যেরকম কোয়ান্টিটিটা দিয়েছে, আপনি যদি 2 পিসের জায়গায় 3 পিস পাউরুটি নিয়ে নেন আপনার তো মনে হয় ডিনারই হয়ে যাবে। দিস ইজ সামথিং ইউনিক, আমি ফার্স্ট টাইম খেলাম। এই কোরমাটা আমি কোনোদিন আগে খাইনি, দারুণ দারুণ। বিকেলবেলা 4:10 থেকে খোলে 8টা অবধি, তবে বলছে দাদা 8টার সময় কিচ্ছু পাবেন না, ওই 6টা 4টা থেকে 6টা 7টা অবধি ম্যাক্সিমাম পাওয়া যায়, তারপরে আর থাকে না। তো এইবার ফিশ ফিঙ্গারটা নিয়ে চলে এসেছি। ফিশ ফিঙ্গার এনাদের 70 টাকা, 4 পিস এরকম ফিশ ফিঙ্গার দিয়েছে, একটু কাসুন্দি আর সালাড। তো ফিশ ফিঙ্গারটা এবার খেয়ে দেখা যাক।
এমকে কে বললাম যে তুমি এটা খাও, খেয়ে বলো, আর আমি একটু টেস্ট করব অবশ্যই। তো এমকে এবার টেস্ট করো। এমকে যথারীতি কাসুনিতে ভালো করে মানে চন্দন কাঠের মতন বুলিয়ে এবার ফিস ফিঙ্গারটাকে চন্দন কাঠের মতন বুলিয়ে কাসুনিতে একটু করে খেয়ে নিল। কিরম লাগলো? আচ্ছা, খাও 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 খাও। ফিস ফিঙ্গার গুলো খুব বড় মোটা সাইজ নয়, যেরকম ফিস ফিঙ্গার হয় তার থেকে একটু পাতলাই বলবো, তাই না? ফিস ফিঙ্গার মোটামুটি লেগেছে, ফিস ফিঙ্গার মোটামুটি লাগছে। আচ্ছা, এমকে মোটামুটি লেগেছে, এবার আমি একবার খেয়ে দেখি, কারণ ভালো কি মন্দ তাহলে বলা যাবে। এই হচ্ছে ফিশ ফিঙ্গার, এরকম একটা সাইজ। সাইজটা খুব একটা ইমপ্রেসিভ নয়, তবে ফিশ ফিঙ্গার তো এখানে আমি যেটা দেখলাম লোকেরা ফিশ ফিঙ্গার করে মানে পাগল হয়ে যাচ্ছে। কোটিংটার ভেতরে মাছটা খুবই কম রয়েছে কোয়ান্টিটিটা, 70 টাকা হিসাবে আমাদের মনে হচ্ছে মাছটা বেশ কম। এই জিনিসটা কিন্তু হাইপে বিক্রি হচ্ছে, এটাকে আমি রেকমেন্ড করতে পারছি না। 90 বছরের দোকান, প্রচণ্ড ভিড়, বিক্রি হচ্ছে, সবই ঠিক আছে। আমরা এত জায়গায় ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছি, এই ফিশ ফিঙ্গারটা একটা ড্রাইনেস একটা ব্যাপার আছে, এটা খারাপ বলবো না আমি, কিন্তু ভ্যালু ফর মানি আমি বলবো না, একটু ড্রাই আর মাছের পোর্শনটা খুব কম, এটা কিন্তু হাইপে চলছে। তো আবার ভিড়ের ভেতরে গিয়ে মাটন কবিরাজি কাটলেট নিয়ে এসেছি, এটার দাম হচ্ছে 65 টাকা। কারেন্টলি একটু তেল টেল দেখা যাচ্ছে, কে বলা যাবে কিরকম হয়েছে। এমকে তুমি টেস্ট করো আজকে ফার্স্ট। তেলের পরিমাণটা বেশ ভালোই দেখা যাচ্ছে, তেলটা আমি বলবো একটু বেশি আছে, খেতে খারাপ নয়। না, লকডাউনের আগে তেল পেয়েছিলেন তো তুলে রেখে দিয়েছিলেন, প্রচুর তেল ভেজে দিয়েছেন। কোন রকম কিছু আমরা বুঝতেই পারছিলাম না। কিন্তু আজকে যেগুলো আমরা সবসময় ভয় পাই সেই কবিরাজির সঙ্গে আজকে তো ঠিক আছে, টেস্ট করে দেখা যাক। তেল চপচপে কবিরাজি, পাতলা বলবো না, আর এরকম কবিরাজির ভেতরের ফিলিংটা দেখতে পাচ্ছেন যে এরকম মাটন আছে। এই মাটনটা জানি না বোঝা যাবে কিনা, এটা কিন্তু ওই ফিশ ফিঙ্গারের মতন পাতলা নয়। হ্যাঁ, দেখুন ক্যামেরা কি দেখা গেল, মানে প্রেস করলে ড্রপ ড্রপ তেল পড়ছে, বোঝা যাচ্ছে কি পুরো হাতে তেল ভর্তি। কিন্তু আমার কবিরাজিটা টেস্ট আমি বলবো না একদম খারাপ, বেশ মোটাসোটা কবিরাজি ভেতরে মাটানো আছে। আমি বলছি বারবার, স্টাফিংটা খুবই ভালো, ভেতরে ভর্তি তেল, ফুললি ইমার্সড ইন অয়েল। রাধু বাবু, তেল কমাও, প্রচুর তেল বেশি হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের নয়, এই মাটনটার বেশি তেল হয়ে গেছে, মানে নিয়ে আপনাকে এরমভাবে খেতে হবে। এই 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 যে আমি তেল দিব না ফেললাম, এই যে এখানে। তো রাধুবাবুর দোকানে চাটা নাকি বিশাল বিখ্যাত, এখানে চা তো কয়েক হাজার কাপ বিক্রি হচ্ছে, আমি যে দেখলাম প্রচুর লোকে চা 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 করে চাইছে। তো আমরাও গিয়ে শেষেতে চাটা নিয়ে এসেছি, 8 টাকা করে চা, লিকার চা, দুধ চা, চিনি ছাড়া চা সব 8 টাকা। হালকা চা, ভালো, চাটা খারাপ না, ভালোই লাগে, এটা স্ট্রং। ও তো চা একটু বেশি খায়, ওর যেরকমই চা দাও ওর পছন্দ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এবার হচ্ছে রিভিউ এর পার্ট, মানে রেজাল্টের পার্ট। সবসময় যেটা ভালো সেটা ভালো, আর যেটা ভালো নয় সেটাকে আমরা জোর করে কিন্তু ভালো কোনোদিনই বলি না। তো আজকে রাধুবাবুর দোকানে আসলাম, রাধুবাবু এখানে বিশাল নাম, আর এটা একটা আইকনিক প্লেসও বলতে পারেন, কারণ 90 ইয়ার্স পুরনো দোকান। সেই দেখেই কিন্তু আমরা এসেছিলাম এখানে। আমরা তিনটে চাটাকে নিয়ে চারটে জিনিস আমরা ট্রাই করলাম, যেটা প্রথমে খেয়েছিলাম চিকেন কোরমা, দ্যাট ওয়াজ সুপার্ব অ্যান্ড হাইলি রেকমেন্ডেড পাউরুটির সঙ্গে খাওয়ার জন্যে। আমরা দেখলাম অনেক লোকে স্টু নিচ্ছিল, স্টুটা দেখে ভালো লাগলো, মনে হয় স্টুটাও ভালোই হবে, কিন্তু স্টুটা আমরা খাইনি। আর মাটন কোরমাটাও মনে হয়
ভালো হবে। মাটন কোরমাটা আমি দেখতে পাইনি, কারণ মাটন কোরমা শেষ হয়ে গেছিল। এখানে চিকেন কোরমাটা বিখ্যাত বলে আমরা ট্রাই করলাম আজকে। চিকেন কোরমাটা আমাদের ভালো লেগেছে, আর আমরা আপনাদেরকে রেকমেন্ড করছি যে চিকেন কোরমাটা কিন্তু অবশ্যই মাস্ট ট্রাই জিনিস, তাই তো? কিন্তু তার পরের যে কটা জিনিস আমরা খেলাম, লাইক ফিশ ফিঙ্গার, আমি একদম রেকমেন্ড করতে পারছি না, কারণ মাছ ওটাতে নেই, শুধু কোটিংটাই রয়েছে। মাছ ছিল, একটু ড্রাইনেস ছিল, ফিশ যতই চপ সিস্টেম, মানে মাছ ছিল বলতে কি, মানে একদম পাতলা মাছ রয়েছে সেটাই বলতে চাই। ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার যে যা কিছু হোক, একটা জুসি ব্যাপার থাকে, ভিতরে টেস্ট একটা থাকে, সেই ফ্লেভারটা আমরা পেলাম না এখানে। এখানে কোনো জুসি ব্যাপার ছিল না, একদম ড্রাই ব্যাপার ছিল, প্লাস মাছের কোয়ান্টিটিটা নেগলিজেবল বলা যায়, খুব কম, মানে মাছকে সেই চোখে খুঁজে বার করে মাছ দেখতে হবে, নট রেকমেন্ডেড। নেক্সট যেটা আমরা খেলাম সেটা হচ্ছে মাটন কবিরাজি কাটলেট, তো এটার ব্যাপারে তুমি বলো। আমি বলছি স্টাফিংটা অপূর্ব, আমি সেটা বলবো, স্টাফিংটা খুব ভালো করেছে, শুধু উপরের লেয়ারিংটা অত অয়েলি ছিল কি ওইটা খেয়ে মানুষের শরীর একটু খারাপ করতে পারে, খুব রিচ ছিল একদম। কবিরাজি তো আমরা আগেবারও অনেক ভিডিও করেছি, খুব হালকা লাইটের মধ্যে অয়েলি ব্যাপারটা ছিল না। তো দেখুন, আমরা এনাদের ফিডব্যাক দেবো ভেবেছিলাম, কিন্তু এনারা এত ব্যস্ত, আর এনাদের দোকানে মানে ফিডব্যাক নেওয়ার মতন মুডে এনারা নেই যেরকম যা মনে হচ্ছে। যেটা আমরা বলতে চাই যে মাটন কাটলেটটার ওপরে তেল ভর্তি, ভেতরে পর্যন্ত তেল ভর্তি, মানে তেলে চুবিয়ে দিয়ে দিচ্ছে, এরমভাবে কবিরাজি খাওয়া মানে শরীর খারাপ হবে, কারণ আমরা এতগুলো ভিডিও করলাম যেখানে আইকনিক জায়গাতে গিয়ে আমরা খেলাম, সেগুলো এক্সেলেন্ট কবিরাজি, খেয়ে কোনো প্রবলেম হয়নি, সেগুলো কিন্তু খুব বিজি জায়গা, তারা কিন্তু কোয়ালিটিটা কিন্তু মেনটেন করেছে, যে লোক চাইছে বলে তাড়াতাড়ি ভেজে তেল ভর্তি সময়ে ঘি ভর্তি সময়ে দিয়ে দিলাম, সেটা কিন্তু কেউ করেনি, এটা কিন্তু ফার্স্ট টাইম আমরা এখানেই পেলাম। এটা আমাদের ফিডব্যাক থাকলো, যদি রাধুবাবু থেকে আমার মনে হয় করে দিন ওনার ভিডিও দেখবেন না, তবুও যদি কেউ আপনারা দেখেন আর তার আগে যদি ভিডিওটা দেখান যে আপনাদের এই জিনিসটাকে ঠিক করতে বলা হয়েছে, তাহলে হয়তো ওনারা ভবিষ্যতে করতে পারেন, কারণ আজকের ফিডব্যাক কালকের ওনাদের দোকানের কাস্টমারের আসা যাওয়াটা কিন্তু নির্ভর করে, সেটা আমার নিজের বিজনেসের এক্সপিরিয়েন্স থেকে বলছি। হয়তো আজকে ওনারা মুড়ে নেই ফিডব্যাক নেওয়ার, হয়তো একটা সময় আসবে ওনারা ফিডব্যাকের জন্যই ঘুরবেন। কিছু জিনিস ওভার হাইপটা চলছে, তো সবকটা আইটেম তো এখানে আমি রেকমেন্ড করছি না, আমার মনে হয় না বাকি আইটেম সবকটাই খুব ভালো, তো যেটা একটাই ভালো আমি পেলাম সেটা বলে দিলাম, চাটা অ্যাভারেজ, চাটাও আমি রাধুবাবু এখানে খুব বিখ্যাত চা বলছে সেটাও আমি বলতে পারছি না, 8 টাকার যেরকম নর্মাল চা হয় সেরকমই চা। তো এই আর কি আমাদের ফিডব্যাক, আপনারা এখানে আসতে পারেন, অবশ্যই আসতে পারেন, চিকেন কোরমাটা ট্রাই করতে পারেন, মাটন কোরমাটা আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন সেটা কীরকম আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে মানে এই জায়গাটাতেই একটু উইকনেস রইল, যদি এটা এনারা ইম্প্রুভমেন্ট করতে পারে তাহলে নাথিং লাইক ইট। তাহলে আর কিছু বলার আছে? আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। তো সবসময় যেটা বলি, সব কামালিকে খেয়ে ওম সাই রাম, ওম সাই রাম, তারা।